এই মুহূর্তের লোকসভা নির্বাচনের ভোটের আগেই ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যে আবারও বিজেপির বাইক বাহিনী আজ সকাল দশটা জেলার সভাপতি শব্দকুমার জমাতিয়া নেতৃত্বে এক প্রতিনিধি দল শ্রমিক নেতা বিপ্লব সূত্রধর আক্রান্ত বাড়ি ঘর পর্যবেক্ষক করেন এই মুহূর্তের কল্যাণপুর থানার ওসি তাপস মালাকারের সঙ্গে সাক্ষাৎ করেন একাধিক কংগ্রেস হেভিয়েট নেতারা এবার সুদীপ রয় বর্বন তিনি বলেন বিজেপির বাইক বাহিনী আগামী পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলের পর হিমসিম চুপচাপ ঘরে বসে থাকবে একেবারে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে দিল বিরোধী রাজনৈতিক দলগুলো ত্রিপুরা রাজ্যের আইনের শাসন নিয়েই শাসকের গুন্ডাগিরি আবারও শুরু হয়ে যাচ্ছে রাজ্য রাজনীতিতেই এই মুহূর্তের সবচেয়েতে গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরাতে আবারও বিজেপির দিন দুপুরে বাইক বাহিনী তাপস মালাকার থানার ওসি কল্যাণপুর থানার ওসি এই মুহূর্তে তিনি শাসকের কি কাজ করবেন না সাধারণ মানুষের নিরপেক্ষতাভাবে কাজ করবেন এটা এখন প্রশ্ন রাজনৈতিক মহলে এই মুহূর্তের সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে দর্পণায় তুলে ধরছে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সকাল দশটার সময় বিজেপির বাইক বাহিনীর দাপট একেবারে স্পষ্ট আর এই নিয়ে তীব্র প্রতিবাদে সরব হয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা লোকসভা নির্বাচনের ভোটের আগেই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আবারও বিজেপির প্রকাশ্যে বাইক বাহিনী যা মন্ত্রী এবং মণ্ডল নেতাদের ঘনিষ্ঠ আর এই মন্ত্রী মণ্ডল নেতাদের ঘনিষ্ঠ দিকে আশ্রয় দিচ্ছে কে প্রশাসনের দিকে এক ঝাঁকে অভিযোগ উঠতেই শুরু করে দিয়েছে কেননা নিরপেক্ষতা বজায় রাখছে না ত্রিপুরা ঘরে ঘরে আইনের শাসন বলে সুশাসন চলছে এটাই পর্যবেক্ষকভাবে বিজেপির সাংসদ থেকে বিধায়ক মন্ত্রীরা মনে করছেন যদি এটাই তাই হয় তাহলে আগামী দিন কিন্তু বিজেপিকে পাপের ভোগে মাসুল পেতে হবে বলে এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন